ছাত্র বয়সে আমাদের এক ছাত্র ভাই মিশাল দিয়ে বলতো, বাবা মেয়ে বিবাহ দিছে, জামাই আসছে বাড়িতে, খাওয়া দিছে ভালো, শাশুড়ি নতুন জামাইকে খাওয়ায় না, মেয়ে একটাই মাত্র, কয়টা? ইশ্বরে, মেয়ের চার ভাই থাকে বিদেশে, এ মেয়ের দাম কত? রাত্রে বিছানায় শুয়েছে, শাশুড়ি খাওয়াইছে ভালো, আর সারতে পারে না, এই বিছানায় কাম করেছে, কি করছে জানি, পায়খানা করছে, মাইয়া উঠছে দেয় নতুন জামাই, তো মার কাছে যে কহ, মা কার কাছে বিয়ে দিস, কি হয়েছে, কয় বিছানায় পায়খানা করতে, মানুষের কাছে প্রকাশ করিস না, আমাগরে বিক্রমপুরা মাইয়া দুই তিন বিয়ে শাদী দেয় না, জাল্লাই মিলেছে এইটাই শুক্রিয়া, কিন্তু বাবা এই যে তোর ভাই জাহানের থেকে সাবান আনছে, সুখেশ বড়া ওর একটা সাবান, আর তোর মেজো ভাই আমেরিকার থেকে রুমাল পাঠাইছে, ওর একটা রুমাল, মানে এই কি তৈলা, এই দিয়া দে তাড়াতাড়ি একটা সোজা নদীর ঘাটে যাইতে কর, গোসল করে আসতে কর, রাত্রি থাকতে, ও যাইতে সময় রোমা তৈলা আর ওই সাবান খালি সঙ্গে, আমেরিকার তোয়াল্লা আর জাপানের সাবান, আর আমি আগে কে এত আসলনি, খালি বিয়া শাদির ভিতরে একখান সাবান দিত, তার নাম কত গিরান সাবান, এই কসকো মস্কো লাক্স এ কইতে পারত, আর গিরান সাবানের গিরানে আর জিব্বে দিয়ে গেলে টপটপাই ভারী ভরে সাড়া আরাম করছে, সারতে সারতে সাবানের নিচে খাইয়ে হুদা গোসল কুজাইছে, বাড়িতে আসার পর হন খালি পায়খানার গন্ধ কয়, গন্ধ কয়, এই তোমার সাবান দিলাম পায়খানার দুর্গন্ধ কয়, কা কয় দু, এই লাখ সাবান এত দামি সাবান, হেদে কি পায়খানা দেওয়া যায়, কয়া লেছে আমি খাইয়ে, মাই এই তো গেছো অস্থির, ও মা এ কোন রাক্ষসের কাছে বিয়ে দিছো মা, বাবা হাসের কথা না, আল্লাহ পবিত্র কোরআন শরীফের ভিতরও এমন কিছু যুক্তি এমন কিছু মিশাল দিছে যেটা আপনার আমি শুনলে আর সহ্য হয়ে যাব, এমনকি আবু জাহেল নিজও আল্লাহকে দোষারোপ কইরা আল্লাহকে দোষী কইরা মা যা আরাদাল্লাহু বিহাজা মাসালা, আল্লাহ ওয়াজ করার জিনিস ভাই নাই, এই ওয়াজ করছে কি লিখিয়া, এই মিশাল আল্লাহ কি লিখে দিছে, আল্লাহ অন্য আর ভাই নাই, আপনারা অনেকে কইবেন আমা সাবান খেয়েছে করে সর্বনাশ, সকালবেলায় নাস্তা খাইয়ে কয় বাবা বাড়ি যাও, তোমার বড় ভাইকে পাঠাই দিও, বড় ভাই আসছে ভাই সাহেব, আমার আসতে বলছেন কেন, তোমার ভাই এই কাম করছে, দিছি গোসল করতে সাবান খেয়েছে, আমার ইজ্জত যদি এই শনি কেউ থাকবে, আমাদের বিক্রমপুরের মেয়ে দুই তিন বিয়া দিতে তারা রাজি না, অতএব বাবা তোমার ভাইকে একটু সালাক সতুর বানাই দিও, যাও আমার মেয়ে নিয়ে যাও, অনে বড় ভাই কয় মা হইছে কি কবু, ওই বড় না হইলে এত দামি আর সাবান মানুষের হুদা খায় ওয়াদি খায় ডুব দিয়ে, জামাই যেটা হেডের সেটা এইটা আরো বলত না,